একই আঙিনায় মসজিদ ও মন্দিরের অবস্থান। আজানের সুমধুর সুরে মসজিদগামী মুসল্লিদের গমন। কিছুক্ষণ পরেই পাশের মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা সহ নানা আচার পালন। অন্যের অসুবিধা যেন না হয় সেদিকেই সজাগ দৃষ্টি থাকে উভয় সম্প্রদায়ের মানুষের। টাঙ্গাইলের নাগরপুরের চৌধুরী বাড়ি, পাশাপাশি মসজিদ ও মন্দির, পূজার সময় ভোর থেকেই চলে নানা আয়োজন। উলুধুনী, ঢাকের বাজনা আর ভক্তদের পদচারণায় মুখর থাকে মন্দির। নামাজের ওয়াক্তে চলে সাময়িক বিরতি, তখন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা মশগুল হন মহান রবের ইবাদতে। 54 বছর ধরে এভাবেই সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করছেন দুই সম্প্রদায়ের মানুষ। এটা অনেকদিন যাবৎ আমার জন্মের আগে থেকেই এটা নাগরপুর ঐতিহ্যবাহী নাগরপুর চৌধুরী জামে মসজিদ এবং মন্দির আছে। পাশাপাশি পূজা এবং মসজিদ আমাদের কোনো সমস্যা হয় না। হিন্দু মুসলিম কোনো সময় কোনো ঝামেলা, কোনো যে কোনো ধরনের সংঘাত, এ ধরনের কোনো কিছু আমরা এ পর্যন্ত দেখি নাই। মসজিদ এবং মন্দির পাশাপাশি এদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক খুব ভালো সম্পর্ক। তাদের অনুষ্ঠান তারা করতেছে, আমাদের অনুষ্ঠান আমরা করি। আশা রাখি এই মেনটেনটা আমাদের নেক্সট জেনারেশনও করবে এবং এই ধরনের দৃষ্টান্ত যদি থাকে তাহলে বিশ্ববাসী আসলে শান্তিময় অবস্থানে যেতে পারে। এই পূজা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এজন্য আমরা সার্বিক সহযোগিতা করি। আজকে 54 বছর যাব এই মন্দিরে পূজা অর্চনা করে আসছে। সবাই মিলে মিশে সুন্দরভাবে এই আপনার পূজা উদযাপন করে থাকি। এখানে প্রতি বছরই আমি আসি পূজায়, তো এখানেও মানে দুইটা মন্দির মসজিদ পাশাপাশি হওয়াতেও কোনো সমস্যা হয় না। আমরাও সহযোগিতা করি, তারাও সহযোগিতা করে, আমাদের এখানে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। মসজিদের পাশেই মন্দির, প্রমাণ করে ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। যুগ যুগ ধরেই বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান এদেশে। এই এলাকার মানুষের মধ্যে যে শান্তির যে বাতাস রয়েছে, শান্তির বারতা ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস রয়েছে, এই অঞ্চলের মানুষের কৃতিত্ব সকলটা। এত কাছাকাছি মসজিদ মন্দির, একই সাথে পুজো হচ্ছে, পাশে মসজিদে নামাজ হচ্ছে, কেউ কারোর সাথে দীর্ঘদিন যাবৎ এভাবে চলে আসছে কোনোদিন একটা কথা হয়নি, এইটা হচ্ছে বাংলাদেশ, এইটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। চৌধুরী বাড়িতে 92 বছর আগে প্রতিষ্ঠিত হয় উঝা ঠাকুর কেন্দ্রীয় দুর্গা মন্দির। তার প্রায় 40 বছর পর একই আঙিনায় নির্মিত হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। সময় সংবাদ, টাঙ্গাইল।